সোমবার বর্ধমানে আরটিসি সভাকক্ষে আবারও প্রশাসনিক মিটিং অনুষ্ঠিত হলো। পূর্ব বর্ধমান জেলার পাশাপাশি শহর বর্ধমানে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তা নিয়ে রীতিমতো উদ্বেগে প্রশাসন। গত শুক্রবার রাতে এক নির্দেশিকায় ঘোষণা করা হয়, বর্ধমান শহরে সমস্ত দোকান সপ্তাহে 3 দিন বাম দিক এবং সপ্তাহে অন্য 3 দিন ডান দিক বন্ধ থাকবে, রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে। সোমবার সদর উত্তর মহকুমা শাসকের উদ্যোগে বৈঠকে বর্ধমান পৌরসভা, বর্ধমান জেলা পরিষদ, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, পুলিশের উপস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আগামী বুধবার 12 জানুয়ারি থেকে বর্ধমান শহরে সমস্ত দোকানপাট সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকবে। আগামীকাল মঙ্গলবার যেমন নির্দেশিকা আছে ডান দিকে দোকান খোলা থাকবে তেমনই থাকবে। নতুন নির্দেশিকা বুধবার থেকে চালু হবে। সপ্তাহে 2 দিন রবিবার ও বৃহস্পতিবার বর্ধমান শহরে সমস্ত দোকানপাট বন্ধ থাকবে। চায়ের দোকান এবং রাস্তার ধারে খাবারের দোকান বুধবার থেকে 1 সপ্তাহ বন্ধ থাকবে। মাছ মাংস সবজির দোকান সকাল 8টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকবে। আগামী 7 দিন পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উত্তর মহকুমা শাসক। বর্ধমান মিউনিসিপ্যালিটিতে আমাদের কোভিড পজিটিভ কেস খুব দ্রুত বাড়ছে, সেই কারণে আমরা গত সপ্তাহে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের এখানে এভরি অল্টারনেটিভে লেফট সাইড রাইট সাইড দোকানগুলো বন্ধ থাকবে। সেটা নিয়ে ব্যবসায়িক মহলে একটু সমস্যা ছিল, তাই নিয়ে আমরা আজকে ইন্টারিম রিভিউ করলাম সব সংগঠনকে নিয়ে, থানার বড়বাবু মিউনিসিপ্যালিটি সবাইকে নিয়ে আমরা রিভিউ করলাম। লং মিটিং হলো, ডিসিশন হলো আমাদের আগামী পরশু থেকে এটা ইমপ্লিমেন্ট হবে যে আমাদের রোববার আর বৃহস্পতিবার টোটাল বন্ধ থাকবে বর্ধমান মিউনিসিপ্যাল সব দোকান। টোটাল মানে সব কিছু বন্ধ, ইনক্লুডিং ফিশ মার্কেট বা সবজি মার্কেট থেকে যে কোনো ধরনের সব দোকান। আর সকাল 8টা থেকে রাত 8টা অবধি অন্য বাকি 5 দিন খোলা থাকবে, এবং সেটাও অ্যাজ পার কোভিড গাইডলাইন যেটা গভর্নমেন্ট অফ পশ্চিমবঙ্গ থেকে ইস্যু হয়েছে সেটাকে পুরোপুরি জাস্টিফাই করে। এবং আগামী 7 দিন শহরের যে কোনো চায়ের দোকান এবং ফুড স্টল যেগুলো রোড সাইড সেগুলো বন্ধ থাকবে আগামী 7 দিন। সেটা আমরা উইথড্র করলাম। এতে আমাদের যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম অসুবিধা অ্যারেজ করছে সংগঠনকে নিয়েই, ব্যবসায়ী সংগঠনকে নিয়েই বিজনেস আমাদের, তা দেখলাম এটা পাবলিকেরও যেমন ইয়ে আছে ওদেরও একটু প্রবলেম হচ্ছিলো, সেই জন্য আমরা এটাকে কনসিডার করলাম। এখানে আমাদের জেলা পরিষদের মেন্টর ছিলেন, আমাদের ভাইস চেয়ারম্যান ছিলেন, বিভিন্ন সংগঠন ছিলেন, এমএলএ সাহেবের প্রতিনিধি ছিলেন, এবং যাই হোক একটা ফ্রুটফুল ডিসিশন হয়েছে এবং সবার সঙ্গে আলোচনা ভিত্তিতে হয়েছে, এবং এটা আমরা আগামী পরশু থেকে চালু করব। কতদিন থাকবে এটা? আমরা আপাতত 7 দিনের জন্য বলেছি, কিন্তু আমরা ইন্টারিম রিভিউ করব। যদি উপর থেকে সেরকম কোনো ডিরেকশন আসে বা পরিস্থিতির উপর জাজ করে, যদি পরিস্থিতি ডিটেরিয়েট করে তাহলে আবার এটা আমরা আবার মিড টার্ম রিভিউ করে আমরা ডিসিশন চেঞ্জ করব। যে বৈঠক আজকে আরটিসি সভাকক্ষে আয়োজন করেছিলেন মাননীয় সদর উত্তর মহকুমা শাসক, বৈঠকে পৌরসভা, বর্ধমান জেলা পরিষদ বা দোকান সংস্থা কর্মচারী, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং পুলিশের পক্ষ থেকেও উপস্থিত ছিলেন তাদের প্রতিনিধি। সেখানে যেটা সিদ্ধান্ত হলো যে নতুন যে সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে সেটা আগামী বুধবার 12 জানুয়ারি থেকে কার্যকরী হবে, এবং আগামীকাল 11 তারিখ জানুয়ারি মাসের মঙ্গলবার সেদিন কিন্তু যথারীতি যে ডান দিক বাঁ দিকের যে নীতি আছে সেটা কার্যকরী থাকবে। যেটা বুধবার থেকে কার্যকরী হতে চলেছে তা হলো সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মূলত বাজার দোকান খোলা থাকবে, রাস্তার ধারের যে সমস্ত ফুড স্টল এবং চায়ের দোকান তা বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং সাপ্তাহিক 2 দিন বাজার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে, একদিন হলো বৃহস্পতিবার এবং পরবর্তী হলো রবিবার বাজার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। সবজি মাছ ইত্যাদির যে পাইকার সেটা ভোর 5টা থেকে বেলা 8টা পর্যন্ত এবং পরবর্তী পর্যায়ে খুচরো বিক্রি চালু থাকবে। রেস্টুরেন্ট রাত্রি 9টায় বন্ধ করে দেওয়া বাধ্যতামূলক, এবং কোনো দোকানদার যদি মাস্ক স্যানিটাইজেশন ইত্যাদি ব্যবস্থা না করে তার কাজ চালিয়ে যান সেক্ষেত্রে প্রশাসন তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। পরবর্তী পর্যায়ে আবার নতুন করে কোনো সিদ্ধান্ত এলে তাই সেই সিদ্ধান্ত নিয়ে আবার সভা করে তার কার্যকরী করা হবে। তাহলে এখন কি ডান দিক বাঁ দিক যে ব্যাপারটা ছিল সেই ডান দিক বাঁ দিকের ব্যাপার মঙ্গলবারই তার শেষ দিন আপাত, এবং বুধবার থেকে নতুন ব্যবস্থা কার্যকরী হবে। পুলিশের পক্ষ থেকে সমস্ত জায়গায় মাইক করা হবে। আর নতুন যেটি যোগ হয়েছে সেটি হলো বর্ধমান পৌরসভার সন্নিহিত যে সমস্ত পঞ্চায়েত এলাকাগুলি আছে যেমন উল্লাস বা নবাবহার, এই এলাকাগুলিও এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। এখানে প্রশাসন থেকে যে বৈঠকটা হয়েছিল আরও অন্যান্য কোন কোন সংগঠন ছিল? ব্যবসায়ী সুরক্ষা সমিতি, চেম্বার অফ কমার্স, অটোমোবাইল ডিলার্সের পক্ষ থেকে, মোবাইলের ওদের পক্ষ থেকে, সবজি মাছ পাইকার খুচরো, বড়নীলপুর বাজার ব্যবসায়ী সমিতি, আলমগঞ্জ বোরহাট নতুনগঞ্জ ব্যবসায়ী সমিতি, এরকম বিভিন্ন ধরনের ব্যবসায়ী সংগঠনগুলি উপস্থিত ছিল।
হ্যাঁ, মোটামুটি আমরা একমত হয়েছি বলেই আপাতত সমাধান হয়েছে। কারণ জানেন, আমরা পরশু দিন আপনারাও খুব হেল্প করেছেন, স্মারকলিপি জমা করেছিলাম যে একদিক খোলা একদিক বন্ধ, সে ব্যাপারে প্রশাসন আমাদের ডেকেছে। আমরা আমাদের যা কাজকর্ম, যা প্রতিফলন, আমাদের কী কী প্রয়োজন সেটা আমরা বলেছিলাম। আমরা সাত দিনই খোলা রাখতে চেয়েছিলাম, আর বেশি বেশি সময় খোলা রাখতে চেয়েছিলাম, যাতে বেশি সময় থাকলে কাস্টমারটা চারিদিকে ছড়িয়ে যাবে, ভিড়টা কম হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেহেতু বর্ধমানের অনেকটা বেড়ে গেছে, সেই জন্য প্রশাসন আমরা সম্মিলিতভাবেই আপাতত কিছু দিনের জন্য, এটা পরবর্তী আবার ডাকা হবে আমাদেরকে, আপাতত এই বৃহস্পতি আর রবিবার বন্ধ রেখে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত নর্মাল দোকান খোলা থাকবে, এটা ঠিক হয়েছে। আর রেস্টুরেন্ট সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকবে। সবজি আর মাছ, আমার সঙ্গে আছেন সবজি তেতুলা বাজার সবজি সেক্রেটারি স্বপন দা, মাছের সব তেতুলা সভাপতি দেবুদা। তো সবজি আর মাছ সকাল থেকে আপনার যেমন হোলসেল বাজার হয়, এই ফলের ক্ষেত্রেও তাই, ভোর 5টায় খুলবে 8টায় বন্ধ হয়ে যায়, এটা পাইকারি বাজার। আর এমনি নর্মালি মাছ আর আপনার সবজি সকাল 8টায় খুলবে, দুপুর 12টায় বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে মটন আর চিকেনের ক্ষেত্রেও তাই, রিটেলের ক্ষেত্রে 8টা থেকে 12টা পর্যন্তই চলবে। আচ্ছা, এছাড়া আমাদের যেসব ফলের আছে, সেটা যেমন আমাদের ফলের যে রিটেল দোকানদার আছে, আপনি জানেন বিশ্বরূপ বসে, ওরা সকাল 8টা থেকে খুলবে, রাত্রি 8টা পর্যন্তই চলবে। এছাড়া যেটা সবচেয়ে ভালো স্টেপ নিচ্ছে, এটা আমরা সমর্থনই করেছি, কারণ আমরা দোকান বন্ধ করতে চাই না, সেই জন্য এই স্টেপটা আমি সাধুবাদী দিচ্ছি। আমরা অনেকদিন ধরেই আমাদের সংগঠনের তরফ থেকে আমরা বলে যাচ্ছি, মাস্ক পরুন, মাস্ক পরা ছাড়া মাল বিক্রি করবেন না, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি হয়ে যাচ্ছে। প্রশাসনের সঙ্গে আমরা সহযোগিতা করব, যে মাস্ক ছাড়া মাল বিক্রি করবে সেই দোকান আমরা সাত দিনের জন্য প্রশাসনকে বলেছি। আমরা বলেছিলাম ফাইন করতে, কিন্তু ওনারা বলেছেন না, সাত দিন বন্ধ থাকবে দোকান, প্রশাসন বন্ধ রেখে দেবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।